আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালো আছেন লালন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো লালন ভাই আবারও ছোটে চলে আসলাম প্রতি সপ্তাহের মতো। এই সপ্তাহে এসে তো মাশাআল্লাহ নতুন কিছু কালেকশন দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার 6টা গরু দেখাবো, তার মধ্যে লট আছে 1,10,000 টাকা, লট আছে 2টা, আর বাকিগুলি সিঙ্গেল 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 দাম আর কি। তারপর যদি কেউ একসঙ্গে নেয় এটা সিক্রেট করা যাবে আর কি। আচ্ছা তো আজকে মোট 6টা বাচ্চা দেখাবেন? আচ্ছা 6টা দেখাবেন। আর আপনার তো বাচ্চার কালেকশনগুলো ভালো থাকে। আমার কাছে আজকে ফ্লেক বি এবং আমি বলবো না, আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি সম্পন্ন। আমি সবসময় চিন্তা ভাবনা করি, আমার কথা হলো যে আমি যেহেতু সেবামূলক কাজ শুরু করছি, নিজেরও পেট আছে চলে, তারপরে যারা নিয়ে যাবে তাদেরও ভবিষ্যৎটা যেন ভালো হয় সেই লক্ষ্যে কাজ করছি। ব্যবসায় লাভ লস আছে, এটা মূলত নবীর সুন্নত, এটা হবেই। তো সবসময় চিন্তা করি যে ভালো জিনিস দিলে সে একসময় আমার প্রতি সন্তুষ্ট বোধ করবে। আচ্ছা আচ্ছা, তো লালন ভাই চলুন বাচ্চাগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি চলুন। সিরিয়ালে প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা একটা ফ্লেক বিবকনা। ফ্লেক বিবকনা? হ্যাঁ ফ্লেক বিবকনা, এবং খুবই হাই পার্সেন্টের হাই কোয়ালিটির একটা ফ্লেক বি। চামড়াগুলি কি পাতলা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক 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 চামড়া পাতলা। বাটগুলো তো ভালো, বাটগুলি দেখেন তলাটা এখন কি নাম নামছে, মাথাটাও খুব ভালো অসাধারণ। তলাটা দেখেন, চারটা বাট চার জায়গায়, এই মাথাটা দেখেন। সবসময় ফ্লেক বি যাত্রা আমি দর্শকদের সবসময় বলি যে আগে ফ্লেক বি যাত্রা কোথাও পান যদি সে ফ্লেক বিটা কিনবে, দ্বিতীয়ত হলিস্টান ফিজিয়ানের মধ্যে মুন্ডি কিনবে, তারপরে গিয়ে বাকি গরুগুলি তারা সিলেক্ট করবে। কী জন্য এই জন্য বলতেছি যে এই ফ্লেক বি যাত্রা বিশ্বের কিন্তু প্রথম কাতারে অবস্থান করছে বর্তমান। বয়সটা কেমন এটা? এটার বয়স 11-12 মাস হবে আর কি। দর্শক দেখতে পাচ্ছেন 12 মাস হবে, 12 মাস বয়স। দর্শক দেখতে পাচ্ছিলেন মাজাটা, দর্শক দেখতে পাচ্ছেন অনেক সফটলি, আর দেখেন কম্বলটা ইট থেকে থুতনির থেকে কিন্তু নামিয়ে আসছে। আর মোটামুটি এদিকের স্পেসটাও খুবই, এই যে তলপেটটা সাদা, পায়ের চারটা কুরস সাদা। আল্লাহ রহমতে এই গরুগুলি কোনো খামারই কোনো দিনই লস দেয় না। যদি কোনো দর্শক এগুলি সংগ্রহ করবে, চোখ বন্ধ করে সংগ্রহ করবে, দেখেন পিঠের শীত দ্বারাটা নিচে ডাউন পজিশন এবং ভি আকৃতি। হ্যাঁ আর লেজগুলি একটু বড় হওয়ার কারণে এরা বছর বছরই বাচ্চা দেয় আর কি। দামটা কেমন রাখছেন এটার? দামটা চাচ্ছি এটা 95,000 টাকা। এক নাম্বার বাচ্চাটার ফ্লেক বি বাচ্চাটার দাম রাখছেন 95,000 টাকা? হ্যাঁ 95,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে, হালকা পাতলা সুযোগ আছে, আসলে একদমই কোনো কিছু হতে চাই না। তো দর্শক চলুন পরবর্তী বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই। জি চলেন। সিরিয়ালে 2 নাম্বারে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন। এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান। হলিস্টান ফ্রিজিয়ান? হ্যাঁ হলিস্টান ফ্রিজিয়ান। বয়স আনুমানিক 8 থেকে 8 মাস। 8 মাস? হ্যাঁ 8 মাস বয়স। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, খানা দিক দেওয়া খাবার দাবার তো খুব ভালো খায়, খুবই ভালো খায় এবং খুবই গ্রোথ সম্পন্ন। দেখেন গরু যখন কিনবেন তখন সম্মুখের দিকটা অবশ্যই পাতলা থাকবে, এটা যেন মাথায় রাখে দর্শক। তারপর দ্বিতীয় কথা হলো কি যে মাজাটা ভারী এবং মাজার যে ইটা আছে এটা অবশ্যই ভি আকৃতির হয়ে যাবে, তাতে এরা চামড়াগুলি অমায়িক পাতলাই দেন। কত পাতলা বাটগুলো একটু দেখাই। হ্যাঁ বাটগুলিও আমরা দেখাবো, খুবই বাটগুলো ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন, মাশা অনেক সুন্দর এবং পুরোটা মনে হচ্ছে যে আর কি গোলাপি কালার। এরকম চামড়াগুলি কি বুঝছেন, কি সব খুবই সব চামড়া, মাশাআল্লাহ খুবই সুন্দর যাত্রা। এইসব বাচ্চাগুলি সংগ্রহ করলে খামারিরা কোনোদিন আর কি ই পড়ে না। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছে 75,000 টাকা। সিরিয়ালের 2 নাম্বার বাচ্চাটা? জি। তো দর্শক চলুন সিরিয়ালের 3 নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান। হলিস্টান ফ্রিজিয়ান কিন্তু রানী ব্রিড, রানী বাচ্চা নামেই পরিচিত। পার্সেন্ট বেশি থাকে যার দরুনে সাদা এটা বেশি থাকে আর কি। বয়সটা কেমন এটার? বয়স এটারও প্রায় 9 মাস হবে আর কি।
খোঁজ করেন তারা এই বাচ্চাগুলি সংগ্রহ করবেন। এই কারণে বলতেছি যে এই ধরনের বাচ্চাগুলি আসলে সচরাচর কোনো খামারে বিক্রি করতে চায় না, আমাদের একটা আলাপচারিতার কারণে জোর করে নিয়ে আসা শুধু দর্শকদের উদ্দেশ্যে আর কি। বাট গ্লো ভালো আসছে, খুবই ভালো আসছে এবং খুবই গোছ সম্পন্ন এই বকনা বাচ্চাটি আর কি। আরেকটা আছে মাশাল্লাহ, দামটা কেমন রাখছেন এটার? এটা দাম হচ্ছে আমি 85,000 টাকা। সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 85,000 টাকা? হ্যাঁ, 85,000 টাকা। আলোচনা সাপেক্ষে দর্শক নিতে পারবেন, আপনারা দর দাম করতে পারবেন। হালকা বলতেছি যে হালকা কাউকে সন্তুষ্ট করতে পারবো না, কারণ বাচ্চাগুলি অমায়িক সৌন্দর্যের অধিকারী, প্লাস প্রতিযোগিতার যুগ, আমাদের এদিকে একটু দাম দিয়ে কিনতে হয় আর কি। সেক্ষেত্রে আমাদেরও তো 2-3 হাজার লাভ না করলেই না, কারণ পেট তো সবার আছে। তো দর্শক ছিলাম, পরবর্তী 4 নম্বর বাচ্চাটা দেখাই। জি, সিরিয়ালের 4 নম্বরে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন লালন ভাই, এটা কি জাত? এটা একই বয়স, একই জাত, দুইটাই হলস্টাইন ফ্রিজিয়ান রানী বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। এই বাচ্চাটার দামও পড়বে 85,000 টাকা। বয়সটা কেমন? বয়স 8 থেকে 9 মাস। এ দেখেন মাশাআল্লাহ, কি চামড়া পাতলা, মানে যেখানে হাত দেওয়া যাবে সেখানে তোলার মতন, আর এত গ্রোথ এটার। এই বাচ্চাগুলি আমি বারবার বলতেছি যে বাচ্চাগুলি সহজে কেউ বিক্রি করতে চায় না আর কি, জোর করে নিয়ে আসার মতন এক কথায়। মাশাআল্লাহ, বাটগুলো একটু দেখাই। হ্যাঁ, বাটগুলো দেখেন, মাথাটা দেখেন আগে, মাথাটা দেখেন, মাথা দেখাইছি আমরা, কান ছোট কতটুকু মাথা, গোলাপি আকার ধারণ করছে, অমায়িক সুন্দরের অধিকারী এক কথায়। মাশাআল্লাহ, বাটগুলো দেখাই একটু। এই দেখেন বাটগুলো দেখেন, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, চারটা চার চার জায়গায়, খুবই অমায়িক আর কি। দামটা কেমন রাখছেন এটা? এটার দামও চাচ্ছি 85,000 টাকা। এটার দামটাও রাখছেন 85,000 টাকা? হ্যাঁ, এটার দামও চাচ্ছি 85,000 টাকা। এবং আমার সিরিয়ালের 4 নম্বর বাচ্চাটা, হ্যাঁ, 4 নম্বর বাচ্চাটা, মাশাআল্লাহ। তো আরও আছে না? হ্যাঁ, আরও আছে। তো দর্শক চলুন দেখাই আমরা আপনাদেরকে সিরিয়ালের পরবর্তী 5 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটা ড্যানি ডেইরি ফার্মের একটা উন্নত জাতের বীজের এই গরুগুলি। এই গরুগুলি দেখেন একদম, দর্শক দেখতে পাচ্ছেন, সুপার কোয়ালিটি, যতগুলি গুণ থাকার দরকার আছে এই বাচ্চাটা। যদিও কালো, আমরা অনেকে হয়তো কালো জিনিসগুলি কিন্তু কম পছন্দ করি, কিন্তু জাতের মানের দিক দিয়ে কিন্তু অতুলনীয় এটা। বয়সটা কেমন এইটা? বয়স এই বাচ্চাটার বয়স হবে 7 মাস। বয়সটা 7 মাস? হ্যাঁ, 7 মাস বয়স, কিন্তু খুবই, দেখেন ভি আকৃতি, এখান থেকে এখানে দেখেন ভিটা চলে আসছে, মাদাটা দেখেন তো ভালো আসছে, হ্যাঁ, মাদাটা উষার কত, এই দেখেন মাদাটা দেখেন একদম আই প্যাটার্নের মতো, এই দেখেন মাশাআল্লাহ, সেটটা ওয়ার্ড সাইড জায়গায়। দর্শক দেখতে পাচ্ছিলেন, এই পাশ থেকেও একটু দেখাই, দামটা কেমন রাখছেন? দাম এটার আমার সাথে আর একটা আছে, এটা দুইটা একসঙ্গে দাম বলবো আর কি, দুইটার দাম একসাথে দিতে চাই। আর একটা আছে পাশেই, আছে পাশেরটাও দেখাই দর্শকদেরকে, এটা কি জাতের? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও একটা উন্নত জাতের এটা, ই দেখেন গায়ের চামড়া কত পাতলা। এটার বয়সটা কেমন? এটার বয়স 7 মাস। 7 মাস, হ্যাঁ, লেজটা দিয়েছেন হাঁটুর উপরে, কিন্তু দুইটা গরুরই লেজ খাটো, এই কারণে এই দুটা একসঙ্গেই আমি দাম বলবো। এই দুটার দাম পড়বে 1,10,000 টাকা। 1,10,000 টাকা, 55,000 টাকা, 55,000 টাকা পার পিস। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, দেখেন সেটটা বাট সেট থাকে, 55,000 টাকা পার পিস। দরদাম করা যাবে? দরদাম আসলে সুযোগ নাই, তারপর একদমে হয় না দিব আর কি, হালকা যেটা না করলে হালকা কিছু দরদাম করা যায়, হালকা কিছু দরদাম। এখন তো ছাগলও আসলে পাওয়া যায় না গরুর দামে, তো গরু দিচ্ছি আমরা যেহেতু সেবামূলক কাজে জড়িত আছি, সেবামূলক কাজই বলবো এটা, যে মানুষ এখন অনলাইনে এত সুবিধা ভোগ করতেছে যে বাসায় থাকার পরে গরুগুলি পেয়ে যাচ্ছে, যোগাযোগটা সবচেয়ে বড় কথা। যোগাযোগটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, লালন ডেইরি ফার্ম, লালন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আচ্ছা আচ্ছা, তো লালন ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে বিদায় নিতেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা জিনিস, যে আমরা এই অনলাইনে বিজনেস আসার পর থেকে আপনারা কিন্তু শত ব্যস্ততার মাঝেও কিন্তু একটা গরু কিনতে পারতেছেন, আমরা কিন্তু বাড়িতে নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে আসতেছি,
কিন্তু আপনারা যারা এই যে কম দেওয়ার প্ল্যান করেন, হয়তো এগ্রিমেন্ট করার পরে বাড়িতে নিজে এসে দেখা যাচ্ছে যে 5,000-10,000 টাকা কম দিচ্ছেন, এই কম দেওয়ার অভ্যাসটা আপনারা অন্তত চেঞ্জ করেন। কারণ একটা জিনিস নিয়ে যাচ্ছেন, আমাদের দোয়ারও দরকার আছে। আমরা যদি অসন্তুষ্ট হয়, ওর থেকে মনে হয় ভালো কিছু আশা করা যায় না। তো আমি সবাইকে বলবো যে আপনারা আমাদের দোয়া টাকাটা আসলে বড়, আমরাও টাকা দিয়ে কিনি, আমরা হয়তো লাভের আশায় 2 টাকা লাভের আশায় বিক্রি করি, কিন্তু আপনি যখন আমাদের লসে ফেলাই দিচ্ছেন এই 5-10,000 টাকা কম দিয়ে, তখন কিন্তু আমরা অসন্তুষ্টই হই এক কথায়। তো আমি কাউকে আর কি বদদোয়া দিই না, বলি যে সবাক আল্লাহ হেদায়েত দান করুক। এই কামনাই আজকের মতো শেষ করছি। আচ্ছা আচ্ছা, তো লালন ভাই অনেক সময় দিলেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।